কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির অভিযোগ এনে একশো দিনের কাজের টাকা বকায়া উত্তর জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলায় ও বুথে বুথে প্রতিবাদ সংগঠিত হচ্ছে শনিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চলের বালিয়াড়াতে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়

এই মিছিলে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা উপপ্রধান জয়দেব ব্যানার্জি জেলা এসটি ওবিসি সেল এর সহসভাপতি সনদ মন্ডল অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আজাদ রহমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক মিলন মিলনকর প্রণয় রায় সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয় সরকারের জনবিবৃদ্ধি নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন করতে বিশেষ করে গরিব মানুষের একশো দিনের কাজের টাকা অন্যায়ভাবে অনৈতিকভাবে কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে ছিয়ানব্বই হাজার কোটি টাকা যেটা আমাদের রাজ্যের পাওনা সেই টাকা আটকে রেখেছে তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করা রান্নার গ্যাসের মূল্য রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করা সারের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করা সেই প্রতিবাদ আমরা শুরু করেছি ইতিমধ্যেই আমরা গোলকে একটি সুবিশাল মিছিল করেছিলাম আমাদের অঞ্চলের প্রতিটি ভুথে বুথে মিছিল হয়েছে আজকে আবার অঞ্চলে আমরা একটা মিছিল করলাম পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা আদায়ের পক্ষে যাতে কেন্দ্র সরকার আমাদেরকে একশো দিনের কাজের টাকা দিয়ে দেয় তার জন্যে এবং আগামী সাতাশ তারিখ মাননীয় জনগণ মন অধিনায়িকা আমাদের সকলের হৃদয়ের অন্তরের মনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পূর্ব বর্ধমান জেলার গোদার মাঠে একটি প্রশাসনিক সভা তার সাথে সাথে কৃষকদের সম্মানের একটা সভা করবেন সেই সম্মানের সমস্ত কৃষকরা যাতে সেখানে অংশগ্রহণ করে তার জন্য একটা মিছিল সংগঠিত করবে আচ্ছা তার জন্য আজকে মিছিলটা আমরা এদিকের কয়েকটা বুথকে বেশিভাবে জোর দিয়ে আজকে দু হাজার লোকের মিছিল করেছি আগামী দিনে পৈকান্টুপুর এক নম্বর অঞ্চলের পক্ষ থেকে পাঁচ হাজার মানুষকে সমবেত করে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মিছিল সংগঠিত করব এবং সেই মিছিল থেকে লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা প্রয়োজন হলে দিল্লি পৌঁছে যাব এই আন্দোলনের উপরে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দবার্তা